সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন বলে তার দলেরই নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানিয়েছেন। জনমত জরিপগুলোতে ট্রাম্পের বিষয়ে জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, সম্ভাব্য কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের পরও যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। তার ধারণা, করোনার ভ্যাকসিন 70-75% বেশি কার্যকরী হবে না। শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। ড্রোন হামলায় ট্রাম্প সহ জড়িত আরও কয়েকজনকে আটকের জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে তেহরান। বাংলাদেশে করোনা শনাক্ত রোগীর একদিনের সর্বোচ্চ সংখ্যা 4,000 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 45 জন। এ যাবৎ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,783 জন। এ যাবৎ শনাক্ত হয়েছেন 1,41,801 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,053 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 57,780 জন। ঢাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবিতে নারী ও শিশুসহ 32 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মুন্সিগঞ্জ রুটে চলাচলকারী মর্নিং বার্ড নামের একটি ছোট আকারের লঞ্চ ময়ূর 2 নামে আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য। তিনি আজ দুপুরে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে একথা বলেন। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 লাখেরও বেশি মানুষের। ভ্যাকসিনের অপেক্ষায় আছেন মানবজাতি। কখন একটা সুখবর দেবেন বিজ্ঞানীরা? অবশেষে সুখবর মিলেছে সেই করোনার উৎসভূমি চীন থেকেই। কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে হিজবুল মুজাহিদিনের কমান্ডার সহ 3 জন নিহত হয়েছেন। জম্মু কাশ্মীরের স্বাধীনতার দাবিতে সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। তানজানিয়ার মানিয়ারায় খনিতে সদ্য পাওয়া 2টি মূল্যবান জেমস্টোন পাথর হাতে ছবির জন্য পোজ দিয়েছেন ভাগ্যবান খনি শ্রমিক সানিনিও কুরিয়ান লেইসার। পাথর দুটি পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি। এটাকে তার ঐতিহাসিক আবিষ্কার বলে অভিহিত করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট দল 3 টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলতে পৌঁছে গেল ইংল্যান্ড। বিমান থেকে একে একে নেমে আজহার বাবররা ঢুকে পড়লেন ম্যানচেস্টার বিমানবন্দরে। একজনের সঙ্গে আরেকজনের নির্দিষ্ট শারীরিক দূরত্ব, সবার মুখেই মাস্ক।